পুলিশ কনস্টেবল হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ পুলিশ জানায় গত শনিবার আবুল বাগানে বড় ভাই হাবিবুল করিম তোপু এবং আনোয়ার সহ তিনজন অবস্থান নেয় পরে সাদ্দামকে ফোন করে ডেকে নিয়ে যায় তপু সাদ্দাম কেন বাবা মাকে লাঞ্ছিত করে এবং চাকরিতে কেন যায় না এ নিয়ে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে সাদ্দামের গলায় রশি দিয়ে পেঁচিয়ে শ্বাসুদ্ধ করে গাছের সাথে আটকে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায় এ ঘটনায় নিহতশ্রী সুমাইয়া আক্তার বাদী হয়ে কোতালি থানায় এটি হত্যা মামলা দায়ের করেন হত্যার ঘটনায় সহদর ভাই সহ দুজনকে গ্রেফতার করা হয়